দেখব এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরে রিতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে সাময়িক বরখাস্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত করলো রাজ্য বিজেপি ভাস্কর রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি ভাস্কর আর কি জানা যাচ্ছে এই বিষয়ে একেবারে মিরাকি এবং দেখো আরো একবার রিপাবলিক বাংলার দর্শকদের দেখাবো বঙ্গ বিজেপি নেতৃত্বের ইস্যু করা সেই চিঠি রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে এখানে স্পষ্টতা বলা হচ্ছে জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারি তাদের বিরুদ্ধে যে দলের শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শুরু হয়েছে সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বঙ্গ বিজেপি বারংবার হালফিলে প্রশ্নের মুখে পড়েছে বিক্ষুব্ধ নেতৃত্বদের নিয়ে কখনো বিক্ষুব্ধ নেতারা তারা বৈঠক করেছেন কখনো একসঙ্গে তারা পিকনিকও করেছেন এবং এবং নাম না করে বঙ্গ বিজেপির এক শীর্ষের বিরুদ্ধে তারা তাদের ক্ষোভের কথা তুলে ধরেছিলেন এবং যা নিয়ে রাজনৈতিক তরজা বিজেপির অন্দরে রাজনৈতিক তরজা সেই তরজা কিন্তু একেবারে তুঙ্গে উঠেছিল এবং এবার সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তার নির্দেশে কিন্তু রিতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো মিনাককে যতক্ষণ অব্দি না দলের শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে সেই অভিযোগের তদন্ত প্রক্রিয়া শেষ হয় ততক্ষণ অব্দি তারা সাময়িকভাবে বরখাস্ত হলেন এবং বঙ্গ বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই চিঠি দিয়ে কিন্তু সেই বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই তাদেরকে শোকজ করা হয়েছিল এবং শোকজ করার পরপরই তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো আরও একবার মিনাক্ষি দেখাবার চেষ্টা করব আমার ভিডিওলিস্ট বিশ্বরূপকে বলবেন জুম করে দেখানোর জন্য বঙ্গ বিজেপির ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের যে চিঠি সেই চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে সেখানে বলা হচ্ছে রাজ্য সভাপতির নির্দেশে সুকান্ত মজুমদারের নির্দেশে রিতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদার বঙ্গ বিজেপির এই দুই নেতাকে তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের তদন্ত শেষ না হওয়া অবধি সাময়িকভাবে বরখাস্ত করা হলো এবং অবশ্যই এই সাময়িক বরখাস্ত করা আগামীতে বঙ্গ বিজেপির অন্দরে কি প্রভাব ফেলবে নিঃসন্দেহে আমাদের নজর থাকবে মিনাক্ষী তথাগত রায় রিতেশ তিওয়ারিকে শোকজ করার প্রসঙ্গে কি জানিয়েছিলেন শুনুন দলে নানা রকম লোক থাকে কিন্তু বিজেপিতে আমরা যারা সেই খারাপ সময় এসেছিলাম 90-এর দশকে বা তারও আগে তারা আমরা আদর্শের টানেই এসেছিলাম এবং এই যে ইদানিংকার মধ্যে একটা ঢল দেখা গেল যে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেল এর মধ্যে কিন্তু সে আগেকার লোকেরা কেউ যায়নি যারা পরে এসেছিল বেনজলের মতন তারা আবার বেনজলের মতন বেরিয়ে চলে গেছে রিতেশ কিন্তু প্রথম দলে পড়ে অর্থাৎ ও আদর্শের টানেই দলে এসেছিল এবং আদর্শের টানে এখনও দলে টিকে আছে ও তো এমন কথা কখনো বলেনি যে আমি তৃণমূলে চলে যাব অতএব রিতেশের কে ব্যক্তিগতভাবে আমি যতটুকু চিনি তাতে ও সাধারণভাবে পার্টি বিরোধী কাজ করবার ছেলে নয় এখন ঘটনাচক্রে কী হয়েছে আর তো আমি বলতে পারবো রিতেশ তিওয়ারি জয়প্রকাশ মজুমদারকে সাময়িক বরখাস্ত এবং এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত এই মুহূর্ত থেকে কার্যকর করারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে ভারতীয় জনতা পার্টির যে যে বার্তা সেই বার্তাতে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্টতই নির্দেশ দিচ্ছেন সুকান্ত মজুমদার সাংসদ মহাশয় নির্দেশ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে শুরু হওয়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দল থেকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে রিতেশ তিওয়ারি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর সবথেকে বড় খবর বলা যেতে পারে শোকজ করা হয়েছিল রিতেশ তিওয়ারিকে এবং এরপর যা তথ্য সামনে এলো যা সিদ্ধান্ত সামনে এলো তাতে বরখাস্তের পথে হাঁটল রাজ্য বিজেপি ভাস্কর এখানে আরও একটা প্রশ্ন উঠছে যেখানে রিতেশ তিওয়ারিকে শোকজ করার পর যে প্রশ্ন উঠেছিল যে নতুন লোক এসেছে তাই পুরনো লোককে পেছনে ঠাড়া হচ্ছে এখানে আবারও সেই বিজেপির আদি 90-এর লড়াই সেই লড়াইটাকে স্পষ্ট হচ্ছে একেবারেই মিনাক্ষী দেখো এতদিন আমরা কিন্তু দেখে এসেছি বারংবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরোধী রাজনৈতিক দলগুলি তারা বারবার কিন্তু বলতেন যে তৃণমূল কংগ্রেসের মধ্যে আদি এবং নব্য তৃণমূল কংগ্রেস
এই দুই গোষ্ঠীর কোন্দল রয়েছে এবং কোথাও একটা গিয়ে বঙ্গ বিজেপির ক্ষেত্রেও সেই কোন্দলের ছবিটা সামনে আসছে। যারা পুরনো বিজেপি, যারা নব্য বিজেপি, তাদের মধ্যে কোথাও কোন্দল রয়েছে এবং অনেকেই 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 কিন্তু বলছেন মীনাক্ষী যে আদতে আদি বিজেপি এবং নব্য বিজেপির কোন্দলেরই শিকার এই মুহূর্তে বঙ্গ বিজেপি। এবং যারা একটা সময় শুরু থেকে এই রাজ্যে বিজেপিকে করতেন এবং যখন সেই অর্থে প্রধান বিরোধী রাজনৈতিক দল, তো দূরের কথা, শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল হিসাবে এই রাজ্যে বিজেপি ছিল, সেই সময় থেকে যারা কিন্তু বিজেপির সঙ্গে ছিলেন তাদেরকে সরিয়ে যারা নতুন, যারা হালফিলে বিজেপিতে যোগদান করেছেন, কেউ তৃণমূল কংগ্রেস থেকে, কেউ বা সিপিআইএম থেকে, কেউ বা বামফ্রন্টের অন্য শরিক দল থেকে, কেউ বা কংগ্রেস থেকে, আর তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে, এই একটা তত্ত্ব কিন্তু সামনে আসছে। এবং কোথাও একটা গিয়ে রাজনৈতিক মহলের একাংশ তারা বলছেন আদতে এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ বিজেপি আদি এবং নব্য বিজেপির যে কোন্দল সেই কোন্দলের শিকার হচ্ছে। এবং ভাস্কর তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে সরাসরি নিউজরুমে রয়েছেন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী, আদি নব্য দ্বন্দ্বের পাশাপাশি এই যে বিজেপির মধ্যে যে দলীয় একটা কোন্দলের অভিযোগ, বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে যে যে সিদ্ধান্তগুলো সামনে আসছে, তারই কি একটা বহিঃপ্রকাশ আজকে এই দুজনকে বরখাস্ত করা, সাময়িক বরখাস্ত করা? নিঃসন্দেহে মীনাক্ষী, সন্দেহের কোনো অবকাশ নেই। আর আর এখানে আরও যেটা বিষয় স্পেসিফিকলি উঠে আসছে তা হলো আদি নব্যের দ্বন্দ্ব কিন্তু ছাপিয়ে গেল এবার বিজেপি, কারণ রিতেশ তিওয়ারি কোনোদিন অন্য কোনো দল করেননি, তিনি চিরকাল আদি বিজেপি হিসেবেই ছিলেন, তিনি শুরু থেকে বিজেপি করে এসেছেন। এবং এই মুহূর্তে যার বিরুদ্ধে পোস্টার পড়ছে সুয়মিত চক্রবর্তী, তিনিও বিজেপি শুরু থেকে করে এসেছেন, সেক্ষেত্রে সমস্যাটা কোথায় হচ্ছে? এমন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে সেই বিদ্রোহ সেই কোথাও মাথাচাড়া দিচ্ছে উল্টো সুর, যেখানে বাধ্য হয়ে দুজনকে সাময়িক বরখাস্ত করতে বলা করা হলো? এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মীনাক্ষী, যদি এই চিঠিটা যেটা রিপাবলিক বাংলার হাতে আছে, যদি চিঠিটা আমরা খুব ভালোভাবে দেখি, সাময়িক বরখাস্তের এই নোটিশ, তাহলে এইখানে কিন্তু কোথাও কতদিনের জন্য বরখাস্ত, ঠিক কি কেন বরখাস্ত, এই বিষয়গুলো কিন্তু স্পেসিফিক্যালি উল্লেখ করা হয়নি। এবং এই জায়গাতেই স্বর্ণালী তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। কি কারণে রিতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে বরখাস্ত করা হলো সুকান্ত বাবু? দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য, দলীয় শৃঙ্খলাকে ভঙ্গ করে এবং মিডিয়ার সামনে বক্তব্য রাখার জন্য, সেই জন্য তাদেরকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। ততদিন পর্যন্ত এই তদন্ত সম্পূর্ণ হচ্ছে। কিন্তু সেটা কি শুধুমাত্র দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য? আমরা তো দেখেছি এর আগে অনেক নেতা নেত্রী মিডিয়ার সামনে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন, কিন্তু তাদের ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয়নি, রিতেশ তিওয়ারি জয়প্রকাশ মজুমদারের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ায় বিতর্কের জন্ম হয়েছে সুকান্ত বাবু? দেখুন, দলের মধ্যে কোনো বিতর্ক নেই, বাইরের লোকেরা বিতর্ক করতেই পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। স্বর্ণালী তোমার প্রশ্ন। সুকান্ত বাবু, স্বর্ণালী রয়েছি আমি, যে বিষয়টা ইতিমধ্যে রিতেশ বাবু ব্যক্তিগত স্তরে বলছেন যে তা হলো আর ওনাকে তো শোকজ করা হয়েছিল, তাহলে শোকজের উত্তরের জন্য আপনারা অপেক্ষা করলেন না কেন সুকান্ত বাবু? কতদিনের জন্য এই এত অধৈর্য কেন হলেন সেক্ষেত্রে আপনারা? আমাদের তদন্ত চলছে, তদন্তের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কিন্তু পুরনো আপনাদের এতদিনের কর্মী, তাকে আপনারা একটা সুযোগ দেবেন না তার সপক্ষে কথা বলার, শোকজের উত্তর দেওয়ার? পুরনদিনের কর্মী এবং নতুন দিনের কর্মী আলাদা করে কোনো ডিফারেন্সিয়েট করা হয় না, সবার সাথে পার্টির নিয়ম শৃঙ্খলা অনুসারে কাজ হয়, সেই মতোই কাজ হয়। এর কোথাও মনে হচ্ছে না যে এর জন্য দলের বাকি কর্মীদের কাছে, যারা নতুন আসছেন বা যারা রয়েছেন এখনো, তাদের কাছে কোথাও ভুল বার্তা যাবে? আমাদের তো মনে হচ্ছে না, আপনাদের মনে হতে পারে। অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। স্বর্ণালী, তুমি যেমনটা বলছিলে যে শোকজ করার পর একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় তার উত্তরের জন্য, সেই উত্তরের অপেক্ষাও করলো না রাজ্য বিজেপি এবং তড়িঘড়ি সিদ্ধান্ত কি হলো না? এটা ইন্ডিয়া নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একদম, তড়িঘড়ি সিদ্ধান্ত শুধু নয়, একই সঙ্গে সাময়িক বরখাস্ত, এমনকি কতদিন পর্যন্ত বরখাস্ত। যদি মীনাক্ষী আমরা শুনি যে ঠিক যেভাবে কথা বললেন সুকান্ত মজুমদার, একটা বিষয় স্পষ্ট যে এই মুহূর্তে এই দলীয় তদন্ত, যে তদন্ত আপনারা ওনারা বলছেন যে দলবিরোধী কাজ, দলবিরোধী কার্যকলাপ, সেই দলবিরোধী তদন্ত কোন পর্যায়ে রয়েছে, সেই তদন্ত কতদিন ধরে চলবে, কতদিন ধরে রিতেশ তিওয়ারিরা বরখাস্ত হয়ে থাকবেন? এবং একই সঙ্গে কোথাও চলে আসছে দীর্ঘদিন ধরে যারা এতদিন দলের সঙ্গে ছিলেন, তারা কেন কোনো যোগ্য পদ পেলেন না এই রদবদলের মধ্যে? সেই সেই জায়গা থেকে অভিযোগ, বিমান
আসনগুলোকে কেন বাড়তি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হলো না, কেন সরাসরি শোকজ এবং এইভাবে বরখাস্তের রাস্তায় হাঁটলো রাজ্য বিজেপি? এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত হয়তো সময় বলবে, কিন্তু নিঃসন্দেহে বিজেপির মধ্যে আরও যে ঢেউ, যে অশান্তির আবহ ছিল, সেটা যেন নতুন মাত্রা পেল এটা বলার অপেক্ষা রাখে না মিনাকি। এটা নিকট আরও বেশি নিশ্চিত হয়ে গেল, শুধুমাত্র আদি নব্যের দ্বন্দ্বের জায়গায় নেই, বিজেপি নিজের মধ্যেই আদি ভার্সেস আদির মধ্যেই এমন একটা চক্রভূয়ের মধ্যে রয়েছে যেখান থেকে এই মুহূর্তে কোনো রাস্তা আছে কিনা সেটা অন্তত সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট নয়। হয়তো নিজেরা ওনারা হয়তো অন্য কিছু সলিউশন ভাবছেন, কিন্তু সেটা আমাদের সামনে অবধি স্পষ্ট নয়। কারণ কোথাও আজকের এই চিঠিতে অনেকটা ইকুয়েশন সেখানে স্পষ্ট হয়ে গেল যে অন্তত এদের ক্ষেত্রে আদি হোক বা নব্য হোক, জয়প্রকাশ মজুমদার যিনি কংগ্রেস থেকে এসেছেন বা রিতেশ তিওয়ারি যিনি শুরু থেকেই বিজেপিতে ছিলেন, তাদের ক্ষেত্রে হোক কোথাও কোনো রকমের আর রেয়াত করা হচ্ছে না। অর্থাৎ যে কোনো দলবিরোধী কার্যকলাপে রাজ্য বিজেপি এবার কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেবে, এই মেসেজটা কিন্তু কার্যত স্পষ্ট করে দেওয়া হলো এই ক্ষেত্রে অন্তত মিনাক্ষী। একেবারে সোনালের পাশাপাশি যে প্রশ্নটা উঠে আসছে যে এর আগে যখন আমরা দেখেছি নানান দলবিরোধী মন্তব্য করতে বিজেপি থেকেও, তখন নরমে গরমে বিষয়টাকে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন রাজ্য বিজেপি, দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদারের বক্তব্য অনেক ক্ষেত্রে আমরা নমনীয় দেখেছি, কিন্তু আজকের এই সিদ্ধান্ত অনেকটাই কি একটা কঠোর মনোভাবের পরিচয় নয় এবং একই সঙ্গে বার্তা নয় যে পরবর্তীকালে যারা মুখ খুলবেন তাদেরও পরিণতি এক হতে পারে? একদমই তাই, এবং সেটা শুধুমাত্র এই রিতেশ তিওয়ারি বা জয়প্রকাশ মজুমদার থেকে শুরু নয়, আমরা যদি আরো একটু পিছিয়ে যাই আমরা দেখবো যে একসময় তথাগত রায়, তার মতো বর্ষীয়ান রাজনীতিবিদ, তার মন্তব্যের ক্ষেত্রে সঙ্গেও কিন্তু নিজেদেরকে একটা নিরাপদ দূরত্বে রেখেছিল কোথাও রাজ্য বিজেপি। রূপা গাঙ্গুলি একটার পর একটা যেভাবে টুইট করে গিয়েছিলেন, আমরা দেখেছিলাম যে পুরসভা নির্বাচনের আগে পর্যন্ত গৌরবকে কেন্দ্র করে যে ধরনের টুইট করেছিলেন তিনি, সেই জায়গা থেকে দাঁড়িয়েও কোথাও সেখানেও একটা নিরাপদ দূরত্ব বজায় রেখেছিলেন এবং সেখানে তার মন্তব্য কোথাও সেন্সর করা হয়। এরপর যত দিন গড়িয়েছে কিন্তু এই বিষয়টা কোথাও জল সত্যি সত্যি মাথার উপর কি তাহলে উঠে গেল? তাহলে কি এই যে এত কিছু ব্যানার পোস্টার অমিতাভ চক্রবর্তীকে কেন্দ্র করে যেভাবে কোথাও দলের ভেতরের ছবিটা, দলেরই একাংশ যারা আদি যারা শুরু থেকে বিজেপি করছিলেন তারা যেখানে সেখান থেকে সরে যাচ্ছেন এবং নিঃসন্দেহে কোথাও বাড়তি মাত্রা জুগিয়েছে মীনাক্ষী শান্তনু ঠাকুরের এই পিকনিক, যে পিকনিকে গিয়ে যারা এখানে সেখানে উপস্থিত ছিলেন সেখান থেকে প্যারালাল অন্য আর কোনো ভাবনা চিন্তা চলছে কিনা সেই নিয়ে কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত সতর্ক এই মুহূর্তে রাজ্য বিজেপি। সেক্ষেত্রে আর কোনো রকমের কোনো রিস্ক নিতে চাইছেন না, কঠোরতম পদক্ষেপ নেওয়া হচ্ছে, প্রত্যেকের কাছে মেসেজ দেওয়া হচ্ছে, কিন্তু এইটাই একটাই প্রশ্ন এই মুহূর্তে উঠছে যে সত্যি সত্যি কোথাও সমস্তভাবে সব জায়গায় ধারা ঝাড়াই বাছাই করতে করতে এমন হবে না তো কি সঙ্গে কেউই থাকলেন না? না নতুন না পুরনো। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে তথাগত রায় রয়েছেন আমাদের সঙ্গে, তথাগত বাবু স্বাগত আপনাকে। রিপাবলিক বাংলায় রিটেল তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে, আপনার প্রতিক্রিয়া? এটা খুব আশ্চর্য লাগছে, কারণ তাদের শোকজ করা হলো, তারপরে শোকজের একটা জবাব দেবার জন্য একটা সময়ও দেয়া হলো না, তার আগেই এভাবে সাসপেন্ড করে দেয়া হলো, জিনিসটা আমার খুব বিচিত্র লাগছে। এর থেকে একটা জিনিসই পরিষ্কার হয়, যেটা আমি আজকে সন্ধ্যেবেলায় অনেকে আমার ইন্টারভিউ নিতে এসেছিলেন তাদের বলেছিলাম, শেক্সপিয়ারের উদ্ধৃত করে, সামথিং ইজ রটন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, এটা হ্যামলেট থেকে একটা লাইন, কিছু একটা পচন ধরেছে এবং এই পচনটা যে বিজেপিতে বর্তমানে ধরেছে তা নয়, বর্তমান নেতৃত্বে এতে কোনো ভূমিকা নেই, এটা নির্বাচনের আগে ধরেছে, এই অ্যাসেম্বলি নির্বাচনের আগে যে পচনটা ধরেছিল এটা তারই জেদ চলছে, তারই ফলে এখন এই সমস্ত ঘটনা ঘটছে, পরে হয়তো আরো ঘটবে। বেশ, অসংখ্য ধন্যবাদ তথাগত বাবু আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ স্বর্ণালী, স্বর্ণালী আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।